السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، والشكر لله شكر الصابرين. الحمد لله القائل: أليس الله بأحكم الحاكمين؟ فإياك يا الله نعبد ونستعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، صلاة عبد قلت حيلته ورسول الله وسيلته. প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা বাউল মৌলভীদের ফাউল তাবিল। নবীজিকে কি দুনিয়ার ধনভাণ্ডার দেয়া হয়নি? এ বিষয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কি দুনিয়ার ধনভাণ্ডার খাজাইনুল আরদ দেওয়া হয়নি? এই কথাগুলি কেন বলা হচ্ছে? একটি গানকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আশা করি আপনাদের মনে আছে। একটি গানকে ইসলামাইজ বা একটি বাউল গানকে ইসলামাইজ করার জন্য তাবিল করা হচ্ছে। বাউলের পালা গানকে হালাল করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি হাদিসকে ব্যবহার করা হচ্ছে। আর প্রশ্ন করা হচ্ছে যে নবীজিকে কি দুনিয়ার ধনভাণ্ডার দেয়া হয়নি? বাউলের গানটা আশা করি আপনাদের মনে আছে, কেউ ফিরে না খালি হাতে। এটা লিখেছিলেন হাসান মতিউর রহমান, একজন বাংলাদেশি গান লেখক, গীতিকার। 1980 সাল থেকে তিনি গান লেখেন। তো এটা বাউল গান এবং এটাতে কণ্ঠ দিয়েছেন অনেকেই, আমাদের সংসদ সদস্যা এমপি মমতাজ বেগম, শিল্পী মমতাজ বেগম, গড়ে অনেকেই পুরুষ মহিলা মিলে। এটাকে ওয়াজের মাহফিলে গাওয়া হচ্ছে এবং তা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস ব্যবহার করা হচ্ছে। এটা থেকে আমাদের আজকে টাইটেল, বাউল মৌলভীদের ফাউল তাবিল, নবীজিকে কি দুনিয়ার ধনভাণ্ডার দেয়া হয়নি? আল্লাহর ধন হলো খাজাইনুল্লাহ, খাজাইনুল আরদ। আর খাজাইনুল্লাহ কি এক জিনিস? খাজাইনুল আরদ আর খাজাইনুল্লাহ, আল্লাহর ধন তার আরবি কি? খাজাইনুল্লাহ। কোরআন শরীফে খাজাইনুল্লাহ শব্দ আছে, ফ্রেজ আছে। খাজাইনুল আরদ আর খাজাইনুল্লাহ কি এক জিনিস? খাজাইনুল আরদ দুনিয়ার ধনভাণ্ডার, আর খাজাইনুল্লাহ আল্লাহর ধনভাণ্ডার, এই দুইটা কি এক জিনিস? অবশ্যই না। খাজাইনুল্লাহকে খাজাইনুল আরদ বানিয়ে বাউল গানকে হালাল করার চেষ্টা করছেন কিছু বাউল ফাউল মৌলভী। শিরকি বাউল গানকে হালাল করার জন্য প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ কি তার নবীকে দুনিয়ার ধনভাণ্ডার দেননি? ভাবটা এমন, আল্লাহ যেহেতু তার নবীকে দুনিয়ার ধনভাণ্ডারের চাবি দিয়েছেন, সুতরাং ওই বাউল গান হালাল। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুধু দুনিয়ার ভাণ্ডার কেন, শুধু দুনিয়ার ধনভাণ্ডার কেন, আরো বহু বহু নিয়ামত দিয়েছেন। প্রশ্ন তো এটা নয় যে আল্লাহ তার হাবিবকে দুনিয়ার ধনভাণ্ডার দিয়েছেন কিনা, প্রশ্ন হচ্ছে আল্লাহর ধন বলতে কি বুঝায়, আর সেই ধন নবী হয়ে খাসভাবে খাজার কাছে গেল তার দলিল কি? একটি বাউল গানকে বাঁচানোর জন্য কেন আমাদেরকে যুদ্ধ করতে হবে? কোরআন সুন্নার মাহফিলে কেন বাউল গান গাইতে হবে? আবার সেটাকে ইসলামাইজ করার জন্য কেন ফাউল তাবিল করতে হবে? প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে হবে আমাদেরকে খাজাইনুল আরদ আর খাজাইনুল্লাহ এই দুইটার মধ্যে তফাত আছে না নাই। খাজাইনুল আরদ এটা হচ্ছে দুনিয়ার ধনভাণ্ডার, আর খাজাইনুল্লাহ আল্লাহর ধনভাণ্ডার। শাব্দিক
তারতম্য আশা করি আপনারা বুঝতেছেন, আল্লাহর ধনবান্দার আর দুনিয়ার ধনবান্দার দুইটা এক জিনিস নয়। আসুন আমরা দেখি কোরআন শরীফের একটি আয়াত আছে, কুল্লা আকুলু লাকুম ইন্দি খাজাইনুল্লাহ, বলুন যে আমি তোমাদেরকে এটা বলছি না যে আমার কাছে খাজাইনুল্লাহ আল্লাহর ধনভাণ্ডার বা আল্লাহর খাজাইন আমার কাছে আছে। এ তাফসিরে তাফসির বাগাউতে দেখবেন তাফসির করেছেন আই খাজাইন রিজকিহি فأعطيكم ما تريدون, এটার অর্থ হলো যে আমি বলছি না আমার কাছে আল্লাহর খাজাইন আছে, এর অর্থ হলো যে আল্লাহর রিজকের খাজিনা আমার হাতে, এটা আমি বলছি না যে তোমরা যা চাইবে যখন যা চাইবে তা আমি তোমাদেরকে দেব। আমি আল্লাহর রিজকের খাজিনার মালিক নই, মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল কুরতুবি হাযা জাওয়াবুন লিকাউলিহিম লাউলা নুজ্জিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তাফসীর কুরতুবিতে আছে এটা হচ্ছে তাদের ওই কথার জবাব যে আল্লাহ তার রবের মানে আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হয় না কেন। ফাল মানা সুতরাং লা আকুলু লাকুম ইন্দি খাজাইনুল্লাহ এই আয়াতের বা এই টুকরার মানা হলো লাইসা ইন্দি খাজাইনু কুদরাতিহি, এর অর্থ হলো আমার কাছে আল্লাহর কুদরতের খাজিনা নাই। فانزلوا ما اقترحتموه من الايات, আমার কাছে আল্লাহর কুদরতের খাজিনা নাই যে তোমাদের প্রস্তাব মতো আয়াত আমি নিদর্শন আমি নাযিল করব। তাফসীর তাবারীতে কুল লিহাউলাইল মুনকিরিন নবুওয়াতাক, আপনি বলুন ওই সমস্ত অস্বীকারকারী যারা আপনার নবুয়তকে অস্বীকার করে, লাস্তু আকুলু লাকুম ইন্নির রব আল্লাযী লাহু খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তোমাদেরকে কথা বলছি না যে আমি রব যার হাতে রয়েছে বা যার কাছে রয়েছে আসমান জমিনের সমস্ত খাজিনা। তাফসীর ইবনে কাসির আইলাস্তু আমলিকুহা ওয়ালা আতাসাররাফু ফিহা, অর্থ হলো যে আমি এটাকে ওন করি না, আমি আল্লাহর খাজিনার মালিক নই, ওয়ালা আতাসাররাফু ফিহা এবং আমি আমার ইচ্ছা মতো এখান থেকে ব্যয় করতে পারি না, কাউকে দিতেও পারি না, সবকিছু আল্লাহ মালিক আল্লাহর ইচ্ছায় হয়, আমি দেই যখন আল্লাহর ইচ্ছা হয়। এই হচ্ছে তাফসীর। আশা করি খাজাইনুল্লাহ বলতে কি বোঝায় পরিষ্কার বোঝা গেছে। কিছু লোক আবার ভাবটা এমন যে হ্যাঁ কোরআন শরীফের আয়াতে এটা আছে কিন্তু হাদিস শরীফে অন্য মানা দিতেছে। আসলে কোরআন শরীফের আয়াত হাদিস শরীফের মধ্যে কোনো কোনো কন্ট্রাডিকশন নাই। কোরআন শরীফের আয়াত খাজাইনুল্লাহ আর হাদিস শরীফে আছে খাজাইনুল আরদ, আমাকে পৃথিবীর ধনভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে, সুতরাং এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। আমরা খাজাইনুল্লাহ এর ওলামায়ে কেরামের জন্য আমি সহজ করে দিয়েছি, আপনারা তাফসীরে বাগাওয়ি খুলুন, কুরতুবি খুলুন, তাবারী করুন, ইবনে কাসির করুন, এই অর্থগুলি যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই আছে। এরপরে দেখুন আয়াত, দুটি আয়াত দেখুন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, সূরা মুনাফিকুন 7 নম্বর আয়াত দেখে নেবেন যে খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব খাজিনা মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, তবে মুনাফিকরা এই কথা বুঝে না যে আসমান জমিনের খাজিনা এর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের ধন আল্লাহ রাব্বুল আলামিনের মালিক। এরপর আরেকটা আয়াত আছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কয়েক জায়গায় আছে যে আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর, মানে আল্লাহ সবকিছুর মালিক। সুতরাং আল্লাহর ধন বলতে কি বোঝায় খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ধন বলতে কি বোঝায় মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে এটা হচ্ছে খাজাইনুল্লাহ, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন, আপনি বলে দিন আমার কাছে আল্লাহর খাজিনা নাই, মানে আমি আল্লাহর খাজিনা ওন করি না, আমি আল্লাহর খাজানার মালিক নই, আসমান জমিনের যে খাজানা আছে
আল্লাহর, এটা আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আমি আমার ইচ্ছা মতো এখান থেকে খরচ করতে পারি না। আর এর অর্থ হলো আমি রব নই যে আমার হাতে আসমান জমিনের খাজিনা থাকবে। এই হচ্ছে খাজাইনুল্লাহর অর্থ। হাদিস শরীফে যেটা এসেছে একটি সহিহ হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস এর আগে আমরা কয়েকবার আলোচনা করেছি, বিশেষ করে শিরকের আলোচনা যখন আমরা করেছি, দুই তিনটা ভিডিওতে এটা আছে। শিরিকের আশঙ্কা করি না, আবার শিরিক হতে পারে, রিসেন্ট আলোচনাও আছে, যে এর অর্থ এই না যে একেবারে শিরিক হবে না, তাও না। আসুন আমরা ওই হাদিসটাও দেখব। এই হাদিস প্রথম যে হাদিসটা এখানে আছে এটা সহিহাইনে বুখারী মুসলিমে আছে। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال بعثت بجوامع الكلم ونصرت بالرعب فبينما أنا نائم أتيت بمفاتيح خزائن الأرض فوضعت في يدي. قال أبو هريرة وقد ذهب رسول الله وأنتم تنتثلونها. بخاري حديث نمبر 2977 6998 ব্যাপক অর্থবোধক বাক্য বলার শক্তি সহ আমাকে পাঠানো হয়েছে এবং শত্রুর মনে ভীতি সঞ্চারের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। একবার আমি নিদ্রায় ছিলাম, তখন পৃথিবীর ধনভাণ্ডার সমূহের চাবি আমার হাতে দেয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, আর তোমরা ওগুলো বাহির করছো। খাজাইনুল আরদ, মাফাতিহ, মাফাতিহ খাজাইনুল আরদ, কিছু মানুষ তাদের অন্তরের মধ্যে কোন কোন বিষয় তারা লালন করেন, যখন সামনে কিছু আসে তখন ডান বাম চিন্তা না করে, শাব্দিক তফাতগুলো চিন্তা না করে তারা মনে করেন এই তো পাইয়া গেছি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর খাজিনার মালিক আমি নই, আমি রব নই। আল্লাহর ধনের মালিক আসমান জমিনে যা কিছু আছে, আমি সেদিনও বলেছি যে আল্লাহর ধন তাবিল হতে পারে ভিন্ন ভিন্ন ভাবে। একটা হলো আল্লাহর ইলম, আল্লাহর কুদরত এবং আল্লাহর সমস্ত মখলুকাত এবং নিয়ামত গুলার কথাও বলেছি, যেগুলার মালিক আমি নই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি মালিক নই, আমি রব নই, ওগুলার মালিক আমি নই, মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ইচ্ছায় এগুলি দেওয়া হয়, বন্টন করা হয়। তোমাদের ইচ্ছা মতো তোমরা প্রস্তাব করবে আর আমি দিয়া দেব, আমি আয়াত নাজিল করব, তা হবে না। আপনারা এই তফসিরগুলি দেখতে পারেন। এখানে যারাই আছেন, বাগাবী, কুতুবী, তাবারী, ইবনু কাসির, সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম এবং মুফাসসির। আসুন ওই হাদিসটা আমরা এরপরে দেখি। এরপরে হাদিসটা আছে, এটা বুখারী মুসলিমে আছে। উকবা ইবনে আমির আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলি উহুদ সালাতাহু আলাল মাইয়িত সুম্মা ইনসারাফা ইলাল মিনবার ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাওদি আল আন ওয়া ইন্নী উতীতু মাফাতিহ খাজাইনিল আরদ আও মাফাতিহ আল আরদ وإني والله ما أخاف عليكم أن تشركوا بعدي ولكن أخاف عليكم أن تنافسوا فيها. بخاري 1344 مسلم 2296. عقبه بن عامر رضي الله عنه تبعني توجه نبي صلى الله عليه وآله وسلم اكدا بير هولن ابن اهود بوچه مريتر جنو جروب صلاة دائي كرا هوي اهود شهدان جنو انروب صلاة دائي كرلن اتبار فريش ممبره تشريف رخي بولن আমি হব তোমাদের জন্য অগ্রে প্রেরিত এবং তোমাদের জন্য সাক্ষী, আল্লাহর কসম এ মুহূর্তে আমি অবশ্যই আমার হাউসে কাউসার দেখছি, আর অবশ্যই আমাকে পৃথিবীর ভান্ডার সমূহের চাবিগুচ্ছ প্রদান করা হয়েছে, অথবা বর্ণনাকারী বলে অথবা পৃথিবীর চাবিগুচ্ছ, আর আল্লাহর কসম তোমরা আল্লাহর পরে শিরক করবে এ আশঙ্কা আমি করি না। তবে তোমাদের ব্যাপারে আমার আশঙ্কা যে তোমরা পার্থিব সম্পদ লাভে প্রতিযোগিতায় লিপ্ত হবে। এই হাদিসটা আমরা দেখেছি, এর আগে কয়েকবার আলোচনা হয়েছে, রিসেন্টলি আরেকবার আলোচনা হয়েছে। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, কোরআন শরীফের আয়াত যে গায়বের চাবিকাঠি আল্লাহর হাতে। তো চট্টগ্রাম সমিতির একজন ইয়াং বক্তা তিনি বলেছিলেন, হ্যাঁ কোরআন শরীফ এটা বলেছেন,
তবে হাদিস শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার দিয়ে দিয়েছেন এবং এই হাদিসটা তিনি কোট করেছিলেন, কোথায় মাফাতিহুল গায়ব, আর কোথায় এই হাদিসে মাফাতিহ খাজাইনিল আরব, এই ফাউল মৌলবীদের বাউল মৌলবীদের ফাউল তাবিল এগুলা। আমরা দেখলাম খাজাইনুল্লাহ আর খাজাইনুল আরব, পৃথিবীর ধনভাণ্ডার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, ধনভাণ্ডার চাবি দেওয়া হয়েছে, এটা সাব্যস্ত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আল্লাহ ধন বলতে শুধু এটাকেই বোঝায় না, এর বড় যদি কেউ বলে না আম থেকে খাস হয়ে গিয়েছে, এইটা খাজা সাহেবের কাছে গেছে তার প্রমাণ কই? তেমন করে তাবিল করে দিলেই হলো। এই কারণে বলেছি বাউল মৌলবীদের ফাউল তাবিল, একটি গানকে বাঁচাবে বলে যুদ্ধ করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরো কিছু দেখব। এই দেখুন মাফাতি খাজাইনুল আরব বলতে কি বুঝায়, এটা নিয়েও মন গড়া ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মাফাতি খাজাইনুল আরব, কিছুক্ষণ আগে এক ভাইকে আমি উত্তর দিয়েছি, তিনি একটা প্রশ্ন করেছিলেন ইলমে গায়েব, গায়েব এবং গায়েবের খবর সম্পর্কে। আমি বলেছি ভাই আমি আমাদের ইমামদের ব্যাখ্যা বলি, আমি নিজে মুস্তাহিদানা কিছু বলতে চাই না, কারণ সেই যোগ্যতার 1%ও আমার মধ্যে নাই, এবং এই কথাটা নতুন নয়, আমরা অনেক আগের থেকে বলতেছি নিজে মুস্তাহিদ না হই। আসুন আমরা দেখি ফতুল বারি, আমি এখানে দুইটা কিতাব নিয়ে এসেছি, ফতুল বারি এবং আমদাতুল কারি। ফতুল বারি হাফিজ ইবনে হাজার আসকালানি তিনি বলেন ও মাফাতিহু খাজাইনিল আরদ আল মুরাদু মিনহা মা ইফতাহু লি উম্মতিহি মিন বাদিহি মিনাল ফুতুহ। মাফাতিহ খাজাইনিল আরদ এর অর্থ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ রাসূলের পরে যেই সব বিজয় হবে, বিভিন্ন দেশ জয় হবে, এটার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন। যা কিছু কিছু মানুষ তাদের মনে এটা মন করে তাবিল করতেছেন যে বিশেষ একটা বান্দার আছে এটা খাজা সাহেবের কাছে গেছে, এটা নয়। ওয়াকিল আল মাআদিন, আরেকটা কথা আছে মাআদিন মানে খনিজ সম্পদ। وقول ابي هريره وانتم تنتثلونها بوزن تفتعلونها من النثل بالنون والمثلثه اي تستخرجونها ابو هريره رضي الله تعالى عنه جبلت تنتثلونها এর অর্থ হলো تستخرجونها, এই যে খনিজ সম্পদ এগুলি তোমরা বের করবে, খনিজ সম্পদ এগুলা তোমরা বের করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গিয়েছেন, আর এই খনিজ সম্পদ এগুলা তোমরা বের করবে গোয়া থেকে, মানে যে বিভিন্ন খনিজ সম্পদ বের হচ্ছে মুসলিম দেশ সমূহে এবং বিশেষভাবে মধ্যপ্রাচ্যে, তেলের খনি, সোনার খনি এগুলা। এরপরে আসুন আরো দেখি কালান নাওয়াবী ফুতুল বারিতেই আছে, ইয়ানি মা ফুতিহা আলাল মুসলিমিনা মিনাদ দুনিয়া মাফাতিহ খাজাইনুল আরদ, অর্থ হলো যে দুনিয়ার যেইসব এলাকা মুসলমানরা জয় করেছেন, ইসলামের আওয়াজ পৌঁছে গিয়েছে, এই কথা আল্লাহর হাবিব বলেছেন। ওয়া হুয়া ইয়াশমালুল গানাইমা ওয়াল কুনুজ, এবং এটা গনিমত এবং খনির সম্পদকেও ইনক্লুড করে। উমদাতুল কারিতে ওয়া ফীহি মুজিজাতুন, উমদাতুল কারি বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ হানাফি, ওয়া ফীহি এবং এর মধ্যে মানে মাফাতিহ খাজাইনিল আরদ, এটা যে আল্লাহ রাসূল বলেছেন তাকে দেয়া হয়েছে, معجزة أخرى أنه أعطي مفاتيح خزائن الأرض وملكتها أمته بعده. এটা হচ্ছে একটা মুজিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, যে মাফাতিহ খাজাইন আল আরদ দুনিয়া ধনভাণ্ডারের চাবি সমূহ তাকে দেয়া হয়েছে, আর তারপরে তার উম্মতরা এই সব ধনভাণ্ডারের মালিক হয়েছে। কাউলুহু উতিতু আলা বিনা ইল মাজহুল, আবার আছে এক জায়গায় উতিতু আলা বিনা ইল মাজহুল আই উতিতু, কাউলুহু ফাউদিআত আই মাফাতিহ খাজাইন আল আরদ বিহা ফাতাহাল্লাহু আলা উম্মতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতকে যেই সব বিজয় দিয়েছেন, বিভিন্ন দেশ জয় হয়েছে, এই কথা। ওয়াল খাজাইনু জামউ খাজানা وهي الموضع الذي يخزن فيها, আর খাজাইন হচ্ছে খাজানার প্লুরাল বহুবচন,
এবং সেটা হচ্ছে একটি জায়গা যেখানে কিছু স্টোর করে রাখা হয়। এখন বলুন আপনাদের সামনে খাজাইনুল্লাহ তার ব্যাখ্যাও আছে, খাজাইনুল আর্দ এর ব্যাখ্যাও আছে। খাজা সাহেবের কাছে গেল কোনটা দলিল কই? আর আল্লাহ ধন বলতে খাজাইনুল আর্দ টাকেই শুধু বোঝায় না, আল্লাহ ধন বলতে কি বোঝায়? আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আর্দ ওয়ালিল্লাহি আও লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর্দ। এটা হচ্ছে আল্লাহর ধন। হ্যাঁ, আর হ্যাঁ, তাবিল করা যাবে আল্লাহর ইলিম, আল্লাহর কুদরত কোনটাই সম্পূর্ণভাবে কাউকে দেওয়া হয়নি এবং এটা মুস্তাহিল অসম্ভব এটা কাউকে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন অসীম আর মখলুক সসীম। সুতরাং আল্লাহর কোনো কিছু আল্লাহর ধন বলতে যাই বুঝান, এটা ইজমাল যেহেতু আম, এটা কোনোভাবেই এ অসীম সসীমের মধ্যে কোনোভাবে জায়গা দেওয়া সম্ভব না। আর দলিল কই? আর গান বানাইলে এক লোক, সেখানে সে আগেই বলেছে খাজা আপনার রোজা যাইয়া যদি মানে সলিড নিয়তে কেউ কিছু চায় আপনি দেন। এরপরে সে বলেছে আল্লাহ দন খাজা পাইয়া সরি আল্লাহ দন নবী পাইলেন এবং নবীর থেকে খাজা পাইলেন, খাজা পাইয়া আজমিরে শুয়ে আছেন বা আজমিরে বসে আছেন। সুতরাং অযথাই বিলকুল অযথাই কিছু মানুষ তাদের ওয়েটকে তারা নিজেরাই লুজ করছেন অযথা একটা বাউল গানের পিছনে। ওয়াজের মাহফিল কোনো বাউল গানের মাহফিল না। আর যদি এখান তো বাউল গান করতে হয় ওয়াজের নামটা বদলাইয়া দেন, পালা গানের আসর যেভাবে আমাদের শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগম করেন, শাহ আলম সরকার করেন, মহারাজ আবুল সরকার করেন, আরেকজন আছেন মহারানী জালালি সালমা, তিনিও বলেছেন কেউ ফিরে না খালি হাতে, আরো কম পলাশ আরো কতজন আছেন। তো এই কারণে যদি এই পালা গান গাইতে হয় পালা গানের অনুষ্ঠান করুন, এটাকে ইসলামী মাহফিল নাম দিবেন না। বাউল মৌলবীদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা কমেন্ট আমি দেখাতে চাই, আমার কাছে কিছুক্ষণ আগে আসলো, কেউ পাঠিয়েছেন, কোথায় কমেন্ট করেছেন আমি জানি না। এন মুস্তফা নুরি, খুদার সমস্ত খুদাই খুদাইও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দিয়েছেন আলা হযরত। হযরত এটা কোথায় বলেছেন আমি জানি না, আমাকে দেখতে হবে কিভাবে তিনি বলেছেন, আমি মন্তব্য করতে চাই না। এইভাবে যেভাবে লেখা আছে এইভাবে যদি হয় তাহলে এটা মারাত্মক, আর মন্তব্য করতে চাই না। শেষ করার আগে আরো কিছু পয়েন্ট, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে। আল্লাহর ধন বলতে কি বোঝায়? আমরা কোরআন শরীফের আয়াত থেকে আমরা বুঝে গিয়েছি খাজাইনুল্লাহ বলতে কি বোঝায়। দুনিয়ার ধন আর আল্লাহর ধন কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে, আমরা দেখলাম। আল্লাহর ধন অসীম, দুনিয়ার ধন সসীম। দুনিয়ার ধন বলতে কি বোঝায় ব্যাখ্যা আমরা দিয়েছি। নবীর দন খাজা পাইলেন, নবীর কোন দন দলিল কি? এ বুনিয়াদ একটি কথা, এটা বাউল ফাউলদের কথা, আর এই ফাউল মৌলবীরা এটাকে গ্রহণ করে আমাদের সুন্নিয়তের মাঠকে তারা কলঙ্কিত করছে। এগুলো টিকবে না, টিকবে না, জাতি জাগতে শুরু করেছে, এগুলো টিকবে না। আপনাদের কিছু কমেন্ট দেখবো। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নির্ধারিত আলোচনা শেষ। আমরা কিছু কমেন্ট দেখি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, যারা সালাম দিয়েছেন। মোহাম্মদ আলী চৌধুরী, হুজুর আপনাকে অনেক ভালোবাসি, দয়া, এই সামান্য একটা বিষয় নিয়ে এত চেঁচামেচি করার কি দরকার? বিষয়টা সামান্য নয়, বিষয়টা সামান্য নয়, এটা আকীদার সাথে সম্পর্কিত। ওয়াজের মাহফিলকে গানের মাহফিল বানানো হচ্ছে, বিষয়টা সামান্য? এই দেখেন কে একজন আমার নামটাই রেখে দিয়েছেন, আইনুল হুদা। উপযুক্ত একটা ব্যাখ্যা চাই, আর যতটুকু আমি পেরেছি ভাই, আমি দলিল আপনাদের সামনে শো করেছি, আপনারা কিতাব মিলাই দেখতে পারেন। শেখ মুনাওয়ার হোসাইন আবু সুফিয়ান বেরলভী বলেন, এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 2-3 হাজার জিনও আছে এবং কয়েক কোটি ফেরেশতা আছে এবং কয়েক লক্ষ ইমানদার আধ্যাত্মিক শক্তি আছে। সবচাইতে বড় চমৎকার বিষয়, আমার দয়াল নবী হাজির আছে।
আমার চোখের উপরে আরেকটা চোখ আছে, বুগদাদের গাউসে পাকের চোখ, কারণ আমরা বুগদাদের গুলাম। তোমাদেরকে চাচ্ছি দোয়া দিতে, তোমরা দোয়া নিতে প্রস্তুত হও। একটা ভিডিও এসেছে, আমাকে যদি কেউ ভিডিও পাঠান ইনশাআল্লাহ আমি শো করবো। একটা ভিডিও আমি এসেছে, আমি দেখতেছি এটা পাওয়া যায় কিনা। ভিডিওটা যদি পাওয়া যায় তাইলে ইনশাআল্লাহ আজিজ আমরা ভিডিওটা আমি শুনবো, তারপরে কথা বলবো। সেমা কওয়ালির বাদ্য সহ জায়াজ, ইমাম গাজ্জালি, ইমাম আব্দুল গনি মাকদিসি, ইমাম ইবনে হাজম, ইমাম ইবনে হাজার আসকালানি সহ অনেক আলিম সাহাবি তাবেইনদের মত পাওয়া যায়। হাকিকত মেজাজ বলে গেলে চলবে না। সালাম নিয়েন হজরত, হাকিকত মুজাজ, হাকিকত মুজাজ বলে গেলে চলবে না। সালাম নিয়েন হজরত, আমারও সালাম আপনাকে। এই বিষয়ে আমাদের আলোচনা আছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খেয়ানত হচ্ছে, এই বিষয়ে আমাদের আলোচনা আছে। গান বাজনা সম্পর্কে দলিল সহ আপনি দেখে নিতে পারেন ইনশাআল্লাহ আজিজ। ইনশাআল্লাহ আজিজ আমরা সেটাকে আবার পোস্ট করব ইনশাআল্লাহ। এই একজন একটা দোয়া দিয়েছেন, বেহুদা সাহেব মুনাফিকের সবক বুখারী শরীফ ভালো করে পড়ে আসো। হ্যাঁ, এই তো মুনাফিকদের কথা তো কোরআন শরীফের আয়াতেই আছে যে খাজাইনু সামাওয়াতি ওয়াল আরদ, এটা আল্লাহর আল্লাহর ধন, এটা আল্লাহর খাজাইনু সামাওয়াতি ওয়াল আরদ। মুনাফিকরা তা বুঝে না, মুনাফিকরা নানান কথা বাড়ায়। আর একজন দোয়া দিয়েছেন, জাকাল্লাহ খাইরান নাজমুল হোসেন। আবার প্রশ্ন করেছেন, যেমন আমার হোসেন আমি দেখতেছি ভিডিওটা পাই কিনা, কেউ আমাকে ভিডিওটা দিতে পারেন ইয়াতে আমার হোয়াটসঅ্যাপে দিতে পারেন, অথবা আমার ইনবক্সে দিতে পারেন ভিডিওটা। ওকে, এসেছে একটা ভিডিও, আমরা ভিডিও শো করবো তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা শুনতে চাই আসলে তিনি কি বলেছেন। মহিউদ্দিন আল আজহারি, মাশাআল্লাহ, সবের কমেন্ট আমি পড়তেছি না, এই কারণে কেউ মনঃক্ষুণ্ণ হবে না। বিশেষ করে যারা দোয়া দিয়েছেন আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ, আপনারা কষ্ট করে এসেছেন আমি গুনাহগারের কথা শোনার জন্যে। পাটাবাস বক্তাদের দিন শেষ। এই চেম রবিউল আলম, ভালোবাসা বিরাম, আমরা একটা ভিডিওটা এসেছে আমার এতে প্ল্যাটফর্মে আপলোড হচ্ছে ইনশাআল্লাহ আজিজ। আসসালামু আলাইকুম এমডি আরিফুল ইসলাম, আসসালামু আলাইকুম তাহির সাহেব, যে গানটি গেয়েছেন তা কি সঠিক? গান কেমন সঠিক? এটা যদি কোনো সুফি সাধকের গান হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর কথা হতো, কোনো কসিদা হতো, আমরা বলতাম এটা ঠিক নয়, এর মধ্যে কুফর এবং শিরিক আছে, আমরা এই কথা এর আগে বলেছি। হোয়াটসঅ্যাপে ভিডিও দেওয়া হয়েছে, আমি হ্যাঁ ভিডিওটা আমি পেয়েছি, আমরা এটা আপলোড হচ্ছে। হ্যাঁ ভিডিওটা হয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 1,000-3,000 জিনও আছে এবং কয়েক কোটি ফেরেশতা আছে এবং কয়েক লক্ষ ঈমানদার, আল্লাহু আকবার, আধ্যাত্মিক শক্তি আছে। সবচেয়ে বড় চমৎকার বিষয়, আমার দয়াল নবী হাজির আছে। এভাবে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, হাত তোলো না, হাত তোলো না, দেখবা হাসরের মাঝে বুঝবা কি আজকের নিয়ামত। বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো, মুহাম্মদে বলো। আমার চোখ এমনি দেখতেছো কালাফু, আমার চোখের উপর আর একটা চোখ আছে বগদাদের গৌসে পাকের চোখ, কারণ আমরা বগদাদের গোলাম। তোমাদেরকে চাচ্ছি দোয়া দিতে, তোমরা দোয়া নিতে প্রস্তুত হও। কষ্ট হলো আদব রক্ষা করো, কি করবা, এসো ঠেকছো, যাইতেও পারছ না। আমরা শুনলাম, আমার যতটুকু মনে হয়েছে এখানে যেভাবে লেখা আছে সেভাবেই আবু সুফিয়ান বেরলভী বলেন, এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 2-3 হাজার জিনও আছে এবং কয়েক কোটি ফেরেশতা আছে এবং কয়েক লক্ষ ইমানদার আধ্যাত্মিক শক্তি আছে। সবচাইতে বড় চমৎকার বিষয়ে আমার দয়াল নবীজি, দয়াল নবী হাজির আছে এবং এটা তিনি দেখতে পাচ্ছেন।
তারপরে বলেন আমার চোখের উপরে আর একটা চোখ আছে, বগদাদের গাউসে পাকের চোখ, এই কারণে হয়তো দেখতে পারেন। আর পরের কথা হলো, তোমাদেরকে চাচ্ছি দোয়া দিতে, তোমরা দোয়া নিতে প্রস্তুত হও। সিম্পল কথা হলো এটা একটা ভণ্ডামি বক্তব্য। প্রথম আমার কথা হলো এটা একটা টোটাল ভণ্ডামি বক্তব্য। ওনার চেহারা দেখুন, প্রথমত এখানে তিনি যা দেখেছেন বলেছেন জিন, হ্যাঁ জিন দেখা অসম্ভব নয়, জিন দেখাটা অসম্ভব নয়, হয়তো আমি আপনি দেখি না কিন্তু জিন দেখা অসম্ভব নয়, এটা আমি বলছি। ফেরেশতা দেখা, হ্যাঁ এটাও তো দলিল আছে, ফেরেশতা কেউ দেখেছেন এটা দলিল আছে, এটাও দেখা অসম্ভব নয়। কয়েক লক্ষ ইমানদার আধ্যাত্মিক শক্তি আছে, মানে হয়তো রুহের কথা বলেছেন, রুহের জগৎ আমি সেদিনও বলেছি, যে নাহনু نحن في عالم الأجسام وللأرواح عالم آخر فلا نخوض فيما ليس لنا به علم. আমরা আছি এই শরীরের জগতে, আত্মার আলাদা একটা জগৎ আছে যে বিষয়ে আমাদের এলিম নাই, সেই বিষয়ে কথা বলে আমরা অযথা ফাসাদ সৃষ্টি না করি। তো রূহ আল্লাহ রাব্বুল আলামিন একটা সৃষ্টি, রুহ নূরের সৃষ্টি, রুহকে দেখে, রুহকে দেখতে পারে, রুহকে দেখতে পারে। তো এই কথাগুলি অসম্ভব নয়। সবচাইতে বড় চমৎকার বিষয়, আমার দয়াল নবী হাজির আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি ভাবে জসদে মিসালে সহ কোথাও হাজির হতে পারেন, এটা আকীদা নয় কিন্তু এটা এটা আইম্মায়ে কেরামের বক্তব্য। অসম্ভব নয় রুহানি সফর, রুহের সফর অসম্ভব নয়। কিন্তু যেই হযরত বক্তব্য দিলেন ওনার দিকে তাকান, দেখেন তো যে ওনার চেহারা কি বলে যে তিনি দেখতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আছেন, আর এরপরে এই ধরনের অ্যাক্টিং করতে পারবেন? কোনো মানুষ এটা পারবে? কোনো ইমানদার এটা পারবে? কেউ দেখতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, আর এরপরে? আমার মনে হয় না। রুহানি হাজিরি অসম্ভব নয়, এটা আমি বললাম, রুহানি হাজির জসদ মিসালি সহ হাজিরি অসম্ভব নয়, এটা যদিও ওই হাজির নাজির নামক বানোয়াটা আকিদা নয়, রুহানি ভাবে কোথাও হাজির হতে পারেন, এটা সবসময় সব জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত তা নয়, বেডরুমেও একেবারে স্বামী স্ত্রীর মিলনের সময় সেখানেও আল্লাহর রাসূল হাজির নাজির এটা নয়, রুহানি হাজির হতে পারে, হতে পারে তার মানে এটা নয় যে হাজির নয়। এই ধরনের আরো কিছু ফাউল মৌলবীদের ফাউল তাবিলও দেখছি। তো যাই হোক, আপনি কি মনে করেন যে কোন ইমানদার মানুষ দেখতেছে আল্লাহ রসুল এখানে হাজির, এই সময়ে তিনি যেভাবে অ্যাক্টিং করেছেন সেভাবে করতে পারবে? আল্লাহ রসুলের সামনে বসে কেউ বলতে পারবে যে আমি দেখতেছি এখানে এখানে 2-3 হাজার ফেরেশতা জিন আছে, কয়েক কোটি ফেরেশতা, 1 কোটি ফেরেশতা আছে, কয়েক কোটি ফেরেশতা আছে এবং কয়েক লক্ষ ইমানদার আধ্যাত্মিক শক্তি আছে, আল্লাহ রসুলের সামনে বসে এইভাবে চেয়ারে বসে? সুতরাং বিষয়টা বিষয়ের সাথে কথার সাথে চেহারার মিল নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেখার পরে যদি কেউ সত্যি দেখে অবস্থা এটা হবে না। আর দ্বিতীয়ত হলো, যারা এগুলি আমি বললাম দেখা অসম্ভব নয়, যারা দেখেন তারা এইভাবে বলতে শুনেছেন কাউকে? মানে কত বুজুর্গ আউলিয়া কারাম আপনারা দেখেছেন যাদের চেহারার দিকে নজর করলেই মনে হয় যে কামিল বুজুর্গ, আপনারা দেখছেন এই ধরনের মানে এই ধরনের ফাটাফাটি বয়ান দিতে যে আমি দেখতেছি এখানে 3,000 জিন আছে অথবা এখানে কয়েক কোটি ফেরেশতা আছে আর কি কয়েক লোকের ইমানদার আধ্যাত্মিক শক্তি আছে, আর সব থেকে বড় চমৎকার বিষয় হলো আমার দয়াল নবীজি হাজির আছে, আর এরপরে আবার বলতেছেন আল্লাহ রসুল হাজির আছেন, এরপরে বলতেছেন আমার চোখের উপর আর একটা চোখ আছে, বাগদাদের গাউসে পাকের চোখ, কারণ আমরা বাগদাদের গোলাম, তোমাদেরকে চাচ্ছি দোয়া দিতে, তোমরা দোয়া নিতে প্রস্তুত। বন্ধদের বক্তব্য, এটা কোনো কামিল মানুষের বক্তব্য নয়। কামিল মানুষ কোনো সময় এবার নিজেকে জাহির করে না, কাউসে পাকের চোখ আছে ওনার চোখের উপর।
ভন্ডামি 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 ভন্ডামির দিন শেষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সব দেশ। আমি শেষ করব আর একটা কমেন্ট, এখানে বড় কমেন্ট, সোহেব আহমেদ, সৈয়দ গোলাম কিবরি আজারি সাহেব আপনার সম্পর্কে যে ধারণা রাখতাম সেটা পুরোপুরি পাল্টে দিয়েছেন গত লাইভে। মাখলুকের সাথে যেসব শব্দ ব্যবহার করা হয় তা যে আল্লাহর সাথে ব্যবহার করা যায় না, যেমন আল্লাহ দন দিতে এসেছেন আবার গেলেন গায়েব হয়ে, তার মানে আল্লাহকে আপনি একটি নির্দিষ্ট মাকানে সীমাবদ্ধ মনে করেন, আল্লাহকে আসতে হয় আবার যেতে হয়, তিনি কখনো শহীদ শাহিদ আবার কখনো গায়েব হন, আল্লাহর দন দেয়া হয়েছে এটা একটা আম কথা, খাস করে বলা হয়নি কি যখন বলা হবে আল্লাহর দন নবীকে দিয়া, তার মানে আল্লাহ সমস্ত দন নবীকে দেয়া হয়ে আর আসেনি, এতটুকু এসেছে। আরো অনেকগুলি কমেন্ট আছে, সব কমেন্ট আমি শেষ কমেন্ট যেটা আমার সামনে আছে, যথাযথ উত্তর দিয়েছেন প্রাণ প্রিয় শেখ, আমি জানি না, আমি চেষ্টা করেছি। খাজাইনুল্লাহ মানে আল্লাহর দন, খাজাইনুল্লাহ বলতে কি বুঝায় আমি দলিল দেখিয়েছি, খাজাইনুল আরদ মানে পৃথিবীর ধনভাণ্ডার, এটা বলতে কি মুরাদ নিয়েছেন মুহাদ্দিসিনে কারাম বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর এগুলি খাজা সাহেবের কাছে যাওয়ার কোনো দলিল নাই, এটা বাউলদের কথা। আর আমাদের ওয়াজগুলা এখন এখন পালাগানের আসর হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আপনাদেরকে জাগতে হবে, জাতি আপনাদেরকে জাগতে হবে, আপনাদেরকেই জাগতে হবে, কারণ আমরা যারা উল্লা মুন্সি আছি আমাদের বিভিন্ন দান্দা আছে, বিভিন্ন ব্যবসা আছে, ওয়াজ ওয়াজ একটা ব্যবসা হয়ে গিয়েছে এখন, ওয়াজ একটা ব্যবসায়ী হয়ে গিয়েছে এখন, সুতরাং জাগতে হবে আপনাদেরকেই, আমি আগেও বলেছি জাগতে হবে আপনাদেরকেই। বানোয়ার কোনো কথা বলা যাবে না, শর্ত দিয়া দিবেন যে সব দিমু, হ্যাঁ দিয়া দিমু, হেলিকপ্টার দিমু, সব দিমু, কিন্তু বানোয়ার কোনো বক্তব্য কিচ্ছা কাহিনী বলা যাবে না, যা বলবেন দলিল ভিত্তিক বলবেন, এটা কোরআন সুন্নার মাহফিল, আপনি যা বলবেন কোরআন শরীফ থেকে আল্লাহ রাসূলের সুন্নত থেকে বলবেন। আর আপনি কত বলো আপনার কপালে কার চোখ আছে আর আপনি কি দেখেন, এগুলা শোনার জন্য মানুষ মাহফিল করে না, মানুষ মাহফিল করে আল্লাহ সম্পর্কে জানার জন্য, রসুল সম্পর্কে জানার জন্য, মানুষ আল্লাহর কাছে যেতে চায়, মানুষ রসুলের করিব হতে চায়, সুতরাং নিজের নিজের বিজ্ঞাপন না দিয়া, নিজের অ্যাডভার্টাইজ না দিয়া চেষ্টা করি সকলে মিলে মানুষকে আল্লাহর কাছে পৌঁছাবো, মানুষকে আল্লাহ রসুলের সন্ধান দেব, কি করে মানুষ রসুলের করিব হবে, কি করে মানুষ রসুলকে তার আপনজন হিসাবে গ্রহণ করবে, কি করে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি মহব্বত করবে, এই বিষয়গুলা নিজের পাবলিসিটি না করে এই বিষয়গুলাকে সামনে আনতে হবে, কথা হবে আল্লাহর জন্য, কথা হবে আল্লাহর রসুলের জন্য, কথা হবে আল্লাহর, কথা হবে আল্লাহর রসুলের, কাল আল্লাহ কাল রসুলুল্লাহ, আর যদি প্রয়োজন পড়ে ব্যাখ্যার তাইলে কাল আল ইমামুল ফুলানি, অমুক ইমাম এই ব্যাখ্যা দিয়েছেন, কাল আল সাহাবিউল ফুলানি, অমুক সাহাবি এই ব্যাখ্যা দিয়েছেন, এতটুকু। নিজের পাবলিসিটি করার জন্যে এই বাংলাদেশের দিন দর্দি মানুষ যারা, দিন দুঃখী মানুষ যারা, তারা কষ্ট করে মাহফিল সাজায় না, তার মাহফিল সাজায় আল্লাহর কথা শোনার জন্য, রসুলের কথা শোনার জন্য, শুদ্ধ আকিদা পাওয়ার জন্য, কোন মোল্লার পাবলিসিটি শোনার জন্য মাহফিল এগুলি হয় না। সুতরাং জাতি আপনাকে জাগতে হবে, মোল্লাদের ব্যবসায় আগুন ধরিয়ে দিতে হবে, মাহফিল আপনার পাবলিসিটির মাহফিল নয়, মাহফিল আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বয়ান করার মাহফিল, আল্লাহর কথা বলুন, রসুলের কথা বলুন, সাহাবায়ে কেরামের কথা বলুন, আমরা এগুলি শুনতে চাই। বানুয়াটিদের জায়গা ইনশাআল্লাহ বাংলাদেশে হবে না, ইনশাআল্লাহ আজিজ, আমরা দেখতে পাচ্ছি মানুষ জাগতে শুরু করেছে, মানুষ জাগতে শুরু করেছে। আমি আর শেষ করব, আল্লাহ রাব্বুল আলামিন বিএম সবুজ পাটোয়ারি যারা তাহিরিকে যেসব হুজুর সমর্থন করেছে তাদের সম্পর্কে কিছু বলেন। আচ্ছা ভাই বলুন, এই গান কি তাহির সাহেব বানাইছে? এই গান মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এই গান বানায়নি,
আমি এই কথাটা বলতেছি, প্রথম দিন থেকে এই গান অন্য কেউ বানাইছে, এই গান অন্য কেউ বানাইছে, তাহির সাহেব হয়তো এটাকে কোনোভাবে পছন্দ করেছেন। এবং বিশেষভাবে যে কথা আমি আরেকদিন বলেছি, আজকে আবার বলতেছি, শুনুন ভালো করে। অনেক মানুষ যাদের কণ্ঠ সুন্দর, ছোটবেলা থেকে তারা বিভিন্ন গজল এমনি থেকে শিখেন, বিভিন্ন মাহফিলে যাইয়া গজল বলেন, এখনো এটা আছে। আমাদের সিলেটে কিছু বক্তা এখনো এমন আছেন, এই মৌলানা আব্দুল হাদ মানিকুনি, উনিও একসময় খুব সুন্দর গজল গাইতেন। মৌলানা সিরাজুল ইসলাম মাসুক মৌলভীবাজারের জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী ছিলেন। তো সাধারণত মানুষ যদি হুঁশিয়ার না, বিভিন্ন কিছু, আর বিশেষ করে আমাদের বাংলাদেশের একটা জেলা আছে, এখানে আপনি সব পাবেন। আমাদের হুজুর বলতেন যে আগে মানুষ ওয়াজের মাহফিলে আগে মানুষ উলামায়ে কেরামকে আনতো, এখন অমুক ডিস্ট্রিক্ট থেকে গায়, ওখানে তো এখানে সব পাওয়া যায়, এই মানে সব পাবেন, সব পাবেন। একটা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাজারে সাইনবোর্ড লাগানো 3 লক্ষ কপির। আমি ভাবতেছি মানে প্রতিটা প্রায় প্রতিটা দোকানের সাইনবোর্ডে 3 লক্ষ কপির কেন লেখা কেন? মহিবুল্লাহ সিদ্দিকীর সাথে বললাম যে ব্যাপার কি, এখানে 3 লক্ষ কপির? বলতেছে না, এলাকার নাম 3 লক্ষ কপির, এলাকার নামটাই 3 লক্ষ কপির। তো ওনাকে তাহির সাহেবকে সমর্থন করার বিষয় নয়, সমর্থন হচ্ছে ওই বাউলদেরকে, কারণ এটা তাদের গান। তাহির সাহেব বুঝে বা না বুঝে, এটা হাজার সাহেবের শান মনে করে, এটা তিনি বলেছেন, এটা বুঝে বা বুঝে যদি বলেন, এরপর এটা তার গান নয়, তিনি বানাননি। এবং বিভিন্ন কারণে এটা হয়। আমি একটা ঘটনা বলি, এক জায়গায় আমাকে এটা বলেছেন মৌলানা আব্দুল মালিক, আমার গ্রামে বাড়ি, একটা দেওবন্দি মাদ্রাসায়, দেওবন্দি মাদ্রাসায় ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা হচ্ছে। তো ছোট ছোট বাচ্চারা এসে ইসলাম মানে ইসলামী সঙ্গীত বসতেছেন, কুসিদা এগুলো বলছেন। আপনারা জানেন মানে সাধারণত দেওবন্দি ঘরানার যেসব মাদ্রাসা গুলো আছে, এইসব মাদ্রাসায় কোনোভাবেই আমাদের মুর্শিদ মুর্শিদুল আলামা ফজলুর রহমাহুল্লাহ ওনার শানের কোনো গজল বলার কথা না। সিম্পল বিষয় এটা, একটা ছোট বাচ্চা সে এসেছে গজল কম্পিটিশনে, সে বলতেছে তুমি ফুটেছিলে ফুল ফুলতলিতে, মহান গৌরব একটা গজল আছে মনে হয়, সম্ভবত মুজাহিদুল ইসলাম বুলবুলের মনে হয়, খুবই সুন্দর শোনার মতো। তো এটা তো মাইকে হচ্ছে, কারণ কেউ বাধাও দিতে পারতেছেন না, কিন্তু বলতেছেন তুমি ফুটেছিলে ফুল ফুলতলিতে। এই রিসেন্টলি রিসেন্টলি এই দেওবন্দি ঘরানার কারো কারো জানাজার ভিডিও বের হয়েছে, গজল আল্লামা ফজলুর রহমাহুল্লাহর একটা ওনার সম্পর্কে একটা গজল আছে, সেটা চালাইয়া দেওয়া হয়েছে। তো এইসব বিষয়গুলা, এই যে কোনো কোনো শিল্পী এটা তার পছন্দ হয়েছে তিনি বলতেছেন, ওই যে ছোট বাচ্চা যে দেওবন্দি একটা মাদ্রাসায় বলেছিল তুমি ফুটেছিলে ফুল ফুলতলিতে, ওই বাচ্চা ফুলতলি রহমাউল্লাহ কেউ দেখেও নাই, এটা সুন্দর গজল সে বলেছে। সে যদি বুঝতো যে এই গজল কি আর এই জায়গা কি, তাইলে এই জায়গায় এই গজল বলত। আর অন্যদের জানাজার সময়, আল্লামা ফজলুর রহমাউল্লাহর জানাজার সময়ের মানে জানাজার সময়কে মেনশন করে একটা গজল বানানো হয়েছে। এটা অন্যান্যদের দেওবন্দি ঘরানার দুইজন বড় আলেমের জানাজার যে ভিডিও বের হয়েছে এর মধ্যে আমি শুনেছি, নাম ভুলে গেছি, একদিন মনে একজন মনে হয় আল্লামা শফি হবেন, আর একজন আমি আমার মনে নাই। ওই কারণে তাহের সাহেব এই গান বানাননি, কোনোভাবে এটা তার মুখস্থ করেছেন তিনি, তিনি শুনেছেন, তার পছন্দ হয়েছে, তিনি খাজা সাহেবের শান মনে করে এটা বলেছেন। আমরা এখানে এই গানকে বাঁচানোর জন্য যুদ্ধ করব কেন? তাহের সাহেবকে বললেই হয় যে তাহের সাহেব এটা তো আপনি বানাননি, এটা আমাদের কোনো বুজুর্গের বানানো না, এই গানটা অন্তত বিতর্কিত, এটা আপনি আর বলবেন না। মৌলানা আব্দুল হাদ মানিকুনি কত সাহসের সাথে তার ভুল স্বীকার করলেন, এটা ব্যাখ্যা দিলে হয়তো যেটা এটা তো আমার বানানো না, কিন্তু পুরা যুদ্ধ, পুরা যুদ্ধ অবস্থা। এই কারণে দেখুন নিচে আসতেছে, মোরা একটি গানকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথা ছিল একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কিন্তু এখন একটা গানকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তাহের সাহেব উনি মূল দোষী আমি এটা বলি না,
তিনি এটা একটা গজল হিসাবে খাজা সাহেবের শান হিসাবে বলে দিয়েছেন। এটা বাউলদের গান, বাউল বাউলদের শাহ আলম সরকার, বাউল শাহ আলম সরকারের গান আর হাসান মতিউর রহমানের গান, এটা বাউল গান, এটা পালা গান। এটা ওই শিল্পী মমতাজ বেগম উনার মুখে এটা মানায়, এটা কোনো আলিমের মুখে এটা মানায় না। আর যে ব্যাখ্যার কথা আমি বললাম, আমি মনে করি আমানতদারির সাথে আপনাদের সামনে খাজাইনুল্লাহ আর খাজাইনুল আরদ এর ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি, আমার বক্তব্য না ইমামদের বক্তব্য। এবং তফাত যে আছে যে কেউ বুঝবেন, এর মধ্যে আসমান জমিন তফাত আছে, কোথায় খাজাইনুল্লাহ আর কোথায় খাজাইনুল আরদ, আল্লাহ দন আর কোথায় দুনিয়ার দন। এখানে তো, এখানে তো আছেই দুনিয়ার দন, এটা মাফাতি খাজাইনুল আরদ। এরপরে এটাও খাজা সাহেবের কাছে যাওয়ার কোনো বিষয় না, এটা বিভিন্ন বিজয় যে হয়েছে মুসলমানদের এই আলোচনা, এটাই হলো মানে প্রধান মত। দ্বিতীয় মত হলো যে বিভিন্ন খনির সম্পদ আমরা পেয়েছি, মুসলমানরা আমরা পেয়েছি, এটার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। ইমামদের ব্যাখ্যা দেখুন, নিজে ইমাম না সাজি, নিজে মুস্তাহিদ না সাজি, যখনই নিজে মুস্তাহিদ হতে যাবেন কেউ, এবং শুধু মুস্তাহিদ না ওবার মুস্তাহিদ হতে যাবেন কেউ, তিনি সমাজে ফিতনা আনবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ইতিহাসের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা আকীদার নাম, কেউ এই ইতিহাস থেকে আমরা ছিটকে না পড়ি, কেউ এই আকীদা থেকে বিচ্যুত না হই। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো বানোয়ার আকীদার নাম নয়, শত শত বছর যাবত আকীদার ফাইট করছি, আকীদার ফাইট করছেন আমাদের আইমা কেরাম যারা আছেন তারা। এই যে ইস্তাওয়া আলা আরশ, দেখুন এই আকীদা, এটার সাথে ফাইট হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের কত শত শত বছর যাবত। সুতরাং কোনোভাবেই আহলুস সুন্নাত ওয়াল জামাত ইতিহাস, এই ইতিহাস থেকে ইতিহাসকে আমরা বিকৃত না করি। আহলুস সুন্নাত ওয়াল জামাত শুদ্ধ আকীদার নাম, কোনো বানোয়ার আকীদা এখানে না ঢুকাই। আর জনগণ জাতি আপনাদের দায়িত্ব আছে, আপনারা আমাদেরকে হাত দিয়ে দিবেন, পোস্টারে নাম দিবেন, সম্মান দিবেন, আর আমরা যাই আমাদের মন গড়া বক্তব্য, আমার কপালে কাজ চোখ আছে, আমার মাথায় কাজ চোখ আছে, আমি কি দেখি এই বক্তব্য দেবেন, আপনারা শুনবেন আর বাহবা দেবেন। আপনারা বলবেন যে আপনি বলুন আল্লাহ কি বলেছেন আমাদেরকে উদ্দেশ্য করে, রসুল কি বলে গিয়েছেন, কোরআন হাদিসের আলোচনা কি শেষ, আপনার পাবলিসিটি করবেন আর অমুকের বাউল গান গাইবেন এখানে। আমরা শেষ করি, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা কমেন্ট এসেছে সামনেটা দেখে নেই। গোলাম কিবরি আজহারি সাহেব যথেষ্ট ভালো আলিমানা জবাব দিয়েছেন, তাতে ভুল কিছু রয়েছে মনে করি না, এটাকে শিরিক কুফর এর ফতোয়ার মাধ্যম বানানো ঠিক নয়, এটা আপনার মন্তব্য, আপনার মন্তব্যকে আমরা সম্মান করি। ওনার বক্তব্য আমি শুনিনি, আমাকে জানানো হয়েছে, আমি নিজে শুনিনি, আমি শুধু খাজাইনুল্লাহ এর ব্যাখ্যা দিলাম আপনাদের সামনে, খাজাইনুল আরদ আমি দিলাম না, আমি দেখে দিলাম, আপনারা খুলে দেখে নিতে পারেন। আমি শেষ করার আগে আবার আপনাদের সামনে রাখছি, আপনারা দেখুন খাজাইনুল্লাহ কাকে বলে, এই হচ্ছে খাজাইনুল্লাহ এবং এর ব্যাখ্যা ইমামরা দিয়েছেন। দেখুন খাজাইনুল্লাহ বলতে কি বোঝায়, এবং খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান জমিনে যত খাজিনা সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ রাসূল এটার মালিক নন, এই কথা এখানে তাফসীরের মধ্যে আছে। আর খাজাইনুল আরদ বলতে কি বোঝায়, এখানে আছে খাজাইনুল আরদ বলতে বিভিন্ন বিজয় মুসলমানদের হয়েছে, পারস্য বিজয় হয়েছে, রোম বিজয় হয়েছে, বিভিন্ন দেশ বিজয় হয়েছে, ভারত বিজয় হয়েছে, আফগানিস্তান বিজয় হয়েছে, এইসব বিজয়ের কথা, ফুতুহাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আরো ফুতুহাত আমাদের বাকি আছে সামনে। আর মুসলমানদের দেশ সমূহে যেসব খনিজ সম্পদ পাওয়া গিয়েছে বা আরো পাওয়া যাবে, এই সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, এটা খাজা সাহেবের কাছে যাওয়ার কোনো বিষয় না। সুতরাং ওই বাউলরা যে গান গিয়েছে তারা এটা বলে নাই, তারা আল্লাহর কুদরতের কথা বলেছে, এটা কমন, আল্লাহর দর মানে আল্লাহর কুদরত, আল্লাহ রাজ্জাক, আল্লাহ, ওই যে দেখলেন না আপনারা বক্তব্য, আপনারা শুনলেন এই এই মৌলভী সাহেবের, উনি নিজেই বক্তব্য দিলেন, দেখে আমি আপনাদেরকে দেখাইতে পারি কিনা, উনি নিজেই বক্তব্য দিলেন, এই দেখুন ইনশাআল্লাহ চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখুন মাজারে গিয়ে চাইবেন
আমি মাজার যাব জিয়ারতে বলবো টিকিট দেন মুখ্যমন্ত্রী দেন ক্ষমতা আছে কি না সাইতি জানলেই পাই সাইতি জানলে এটা ক্ষমতা মুখ্যমন্ত্রীর টিকিট চাইবেন সুসন্তান চাইবেন জাকাত দেওয়ার ক্ষমতা চাইবেন সবে বারাতের দোয়া কবুল হওয়ার ক্ষমতা চাইবেন তাইলে মনে হয়তো ওই যে সংসদ ইলেকশনের সময় মাজারে তিনি যাননি অথবা ঠিক মতো চাইতে পারেননি, চাইলেই পাইবেন, তাইলে ঠিক মতো চাইতে পারেননি। মক্কা মদিনা টিকিট যদি পাওয়া যায় মাজারে, মাজারের কাছে চাইয়া, মাজারের বলির কাছে চাইয়া যদি মক্কা মদিনা টিকিট পাওয়া যায়, তাইলে ঢাকার সংসদ ভবনের টিকিট কেন পাওয়া যায় না? সুতরাং এই এটা হল বাউলদের কথা। এই মাজারওয়ালার দেওয়ার ক্ষমতা আছে, তিনি রাজেক, তিনি যে রহমতের মালিক বললো, আরেক বন্ড শাহ আলী বুগদাদি নাকি ওনার ওনার মাজারে বন্ড বললো, রহমতের মালিক হাজার সাহেব, আবার কি জানি বললো হাজার সাহেব গিরগিজ নাকি। তো এই হলো এই বাউলদের বক্তব্য যে রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, এই পাওয়ার ওনার কাছে আছে, দেওয়ার মালিক, রহমত দেওয়ার মালিক, বাচ্চা দেওয়ার মালিক, এই কবরের পীর মসজিদকে বানানো হচ্ছে, এটা বিশ্বাস করে ওই বাউলপন্থী যারা আছে তারা, আর এই ফাউল মৌলভী গুলো তারাও এগুলাই মনে করে। এবং বক্তব্যটা পরিষ্কার শুনলেন, মাজারে যে সুসন্তান চাইবেন, জাকাত দেওয়ার ক্ষমতা চাইবেন, এই এইগুলি তাদের বিশ্বাস, কনভার্ট বিশ্বাস এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালামত রাখুন, মুসলমানদের ইসলাম ইমানকে এবং আকিদাকে সালামত রাখুন। বানওয়ার আকিদার নাম সুন্নিয়ত নয়, বাউল গানের নাম সুন্নিয়ত নয়, পালা গানের নাম সুন্নিয়ত নয়, মমতাজ বেগমের গানের নাম সুন্নিয়ত নয়, শাহ আলম সরকার আর মহারাজ আবুল হোসেন সরকারের গানের নাম সুন্নিয়ত নয়। শেষ করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।